বিয়ের আগের দিন রক্তদান শিবির হবু দম্পতির। নিজেরা রক্তদান করার পাশাপাশি অন্যদেরকেও এগিয়ে আসার আবেদন। অভিনব এই উদ্যোগের সাক্ষী থাকলো কালুপুর এলাকার বাসিন্দারা। বাড়িতে প্যান্ডেল বাঁধার কাজ শেষ, আত্মীয় স্বজনেরাও কম বেশি চলে এসেছেন। বাড়িতে ঢুকতে গিয়ে অনেকেই অবাক হচ্ছেন, পাশাপাশি দুটি বেড, পাশাপাশি বেডে শুয়ে রক্তদান করছেন হবু দম্পতি। আগামীকাল অর্থাৎ শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সঞ্চয়িতা রায় ও অঞ্জন আইচ। বিবাহের আগের দিন রক্তদান শিবিরের আয়োজন বিয়ের মণ্ডপে। অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার অন্তর্গত কালোপুর এলাকার সাধারণ মানুষ। সঞ্চয়িতা পেশায় আইনজীবী, বনগাঁ আদালতে প্র্যাকটিস করেন। সঞ্চয়িতা জানালেন মায়ের ইচ্ছাতেই এই আয়োজন। তাদের এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন কালোপুর উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক বাসুদেব পাল। তিনি যোগাযোগ করেন বনগাঁ ব্লাড সেন্টারের সাথে। দীর্ঘদিন রক্তদান সংক্রান্ত বিষয়ে সাধারণকে সচেতন করতে, বনগাঁ মহকুমা হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসক গোপাল পোদ্দার। বনগাঁ মহকুমা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এদিন রক্তদান শিবিরে সহযোগিতা করা হয়। এদিন শিবিরে রক্তদান প্রায় 30 জন রক্তদাতা। এ বিষয়ে চিকিৎসক গোপাল পোদ্দার বলেন, বনগাঁ ব্লাড সেন্টার আজ এক বৃত্তকে সম্পূর্ণ করতে চলেছে। এর আগে বনগাঁ ব্লাড সেন্টারের পক্ষ থেকে শ্রাদ্ধ উপলক্ষে রক্তদান শিবির হয়েছে, জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হয়েছে, কিন্তু কোনো বিবাহ উৎসবে রক্তদান শিবির বনগাঁ ব্লাড সেন্টারের পক্ষ থেকেই প্রথম। আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, অনেকের সাথে যোগাযোগও করছিলাম, গত বছর একটা হওয়ার এবছর শুরুতে জানুয়ারি মাসে একটা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা সম্পূর্ণ লাভ করতে পারেনি। আজ আমরা সেই বৃত্তকে সম্পূর্ণ করতে চলেছি সঞ্চয়িতার উদ্যোগের মধ্য দিয়ে। সঞ্চয়িতা আগামীকাল বিয়ের পিঁড়িতে বসবে, উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত। এর আগে 19 বার ও নিজে রক্তদান করেছে, নিয়মিত রক্তদান করে। ওর এই অভিনব প্রয়াস আজ আমাদের বৃত্তটাকে সম্পূর্ণ করতে সাহায্য করলো এবং আগামী 24শে জানুয়ারি সুটিয়ার মতো গ্রামীণ এলাকায় নবদম্পতি তাদের বৌভাত উপলক্ষে আরেকটি রক্তদান শিবিরের আয়োজন হতে চলেছে। ওরা আমাদের সাথে কথা বলে সেই দিনটাকে বুক করেছে, সেদিন বৌভাত ওরা দুপুরে একটি রক্তদান শিবির করবে। এই রক্তদান শিবির সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি হতে থাকে, সবাই যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এগিয়ে আসে, এখানে যেখানে সংখ্যা বিবেচ্য হবে না, ওদের এই উদ্যোগ প্রয়াস ওটাই প্রাধান্য পাবে, তাহলে আগামী দিন রক্ত সংকটের যে সমস্যা আমাদের তৈরি হয় মাঝে মাঝেই, আশা করব আমরা সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারব। হবু দম্পতির এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ। এ বিষয়ে অঞ্জয় বলেন, হবু স্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিতেই এই আয়োজন। সকলকে এভাবে রক্তদানে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন হবু দম্পতি। খুবই ভালো লাগছে যে ও এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, ওর পাশেই আছে। কতজন রক্তদাতা নিচ্ছেন আজকে আপনাদের? 40 জন। বলবো সবাইকে এগিয়ে আসতে হবে এইসব বিষয়ে। আমার মায়ের একটা বহুদিনের ইচ্ছা ছিল যে সমস্ত অনুষ্ঠান অকেশনে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, এবার এরকম যদি বিয়েতেও করা যায় তাহলে কেমন হয়, এটা একটা আমরা বাড়িতে আলোচনা করেছিলাম। সেই ভাবনা থেকেই এখন, তারপর আমাদের যে প্রতিষ্ঠান আছে উনার নেতাজি প্রতিষ্ঠান, উনার নেতাজি সেবা প্রতিষ্ঠান, সেখানে আমরা তার যে কর্ণধার আছেন বাসুদেব পাল মহাশয় তাকে আমরা জানিয়েছিলাম, মানে আমার বাসু কাকু বলি আমি, সে বলেছিল ঠিক আছে আমি তাহলে ভেবে দেখব যে এটা যদি করা সম্ভব হয় তোর বিয়ের সময় তাহলে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।